শেষ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াই কোয়ার্টার ফাইনালের নাটকীয়তার পর এবার সেমির লড়াই ফাইনালে যাওয়ার লড়াইয়ের জায়গা করে নিয়েছে তিন দেশের চার দল জার্মানির দুটি স্পেনের রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের পিএসজি জায়গা করে নিয়েছে সেমিফাইনালে শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের ছিল দুটি ক্লাব কিন্তু সেমিতে জায়গা হয়নি কেউ বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে বায়ার্ন মিউনিক আর আরেক ম্যাচে গোলকিপার লুনিনের দুর্দান্ত পারফরমেন্সে বর্তমান চ্যাম্পিয়ন্স ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে সেমিতে উঠেছে রিয়াল মাদ্রিদ এর আগে মঙ্গলবার শেষ আটের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে বিদায় দেয় পিএসজি আর অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে প্রায় এক যুগ পর সেমিফাইনালে উঠেছে বুরুশিয়া ডর্টমুন্ড যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন এর আগে কোয়ার্টার ফাইনালের ড্র দিন জানা যায় শেষ চারের কে কার প্রতিপক্ষ হবে সে হিসেবে প্রথম সেমিতে জার্মান ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে পিএসজি দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ সেমিফাইনালের প্রথম লেগ হবে 30 এপ্রিল দ্বিতীয় লেগ মাঠে গড়াবে 7 মে